নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই ছবিগুলো দেখছেন, অর্থাৎ আধার কার্ড। আধার কার্ডের একটা নতুন আপডেট এসেছে এবং সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়া আধার সম্বন্ধে আপনাদের অনেক কোশ্চেন বা অনেক প্রশ্ন উত্তর প্রশ্ন আছে, সেই প্রশ্নের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, কারণ এই ভিডিওটি আধারের একটি হিস্ট্রি, ছোট্ট হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনারা যে আধার নাম্বার ব্যবহার করেন সেটা কোথা থেকে এসছে এবং আধার নাম্বার ব্যবহার করে কেউ কি আপনার ক্ষতি করতে পারে, এমন সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা এখানে নিয়ে হাজির হয়ে গেছি। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন এবং আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লাগে, পার্টিকুলার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে মোটিভেশন যোগান দেয়। এছাড়া এই তথ্য যদি আপনার বন্ধু জানতে পারে এবং যদি তারও কিছু উপকার হয় তাহলে আমাদের এই চ্যানেলে ভিডিও বানানো সার্থক বলে মনে করব। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। আধার কার্ডের নানা নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের ঝামেলা এড়াতে দেখুন এক্ষুনি। সম্প্রতি আধার কার্ড নিয়ে মাঝে মাঝে শোনা যাচ্ছে বেশ কিছু তথ্য। এই আধার কার্ড বায়োমেট্রিক তথ্য সম্বলিত একটি 12 সংখ্যার নাম্বার, এই নিয়েও দুর্নীতি নজরে এসেছে UIDAI এর। এই কারণে বেশ কিছু বিষয় সতর্ক করেছে সংস্থা। আসুন বিস্তারিত আলোচনা করে সেটা জেনে নেওয়া যাক। আধার কার্ড সংক্রান্ত বিষয়ে সাবধানতা খুবই দরকার। রাজ্য তথা কেন্দ্রের সমস্ত রকম কাজই এখন আধার কার্ডের ওপর নির্ভর করেই হয়ে থাকে। তবে বেশ কিছু দুর্নীতিবাজ মানুষ অর্থলোভে জাল বা ভুয়ো আধার কার্ড তৈরি করেন, আর এই সব কার্ড ব্যবহার করে কিছু লোকজন নিচ্ছে অনেক রকমের সরকারি সুবিধা। এই বিষয়ে প্রত্যেকটি রাজ্যকে কেন্দ্র ইতিমধ্যেই এই নতুন আপডেট অন আধার কার্ড জানিয়ে দেওয়া সতর্ক করে দিয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করে বলা হয়েছে, অসামাজিক ও অসৎ ব্যক্তিরা পরিচয় ভাড়াতে ভুয়ো আধার কার্ড ব্যবহার করতে পারে। এই আবহে সতর্ক থাকতে বলা হয়েছে সকলকে। বলা হয় 12টি সংখ্যা থাকা মানেই তো আধার নম্বর নয়, এমনটা একদমই নয়। আধার কার্ড নিয়ে অসাধু কাজ করলে তা আধার আইনের 13(5) নম্বর ধারায় বিশেষ শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয়, এই কারণে অভিযুক্তের জরিমানা হয়। এই সকল কারণে আধার কার্ড যাচাইয়ের ক্ষেত্রে সমস্ত রাজ্য প্রশাসনকে কঠোর হতে বলেছে কেন্দ্র, যাতে ভুয়ো আধার কার্ড ব্যবহার করে কেউ কোনো রকম অসাধু কাজ করতে না পারে, সেই নিয়ে সতর্ক থাকতে হবে। প্রসঙ্গত, সারা ভারতে সব মিলিয়ে বর্তমানে প্রায় 1000টি সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ড জমা দিতে হয়। 135 কোটিরও বেশি আধার কার্ড ইস্যু করেছে UIDAI। এই আবহে UIDAI জানিয়ে দিল, কারো আধার জমা নিতে হলে তা ভালো করে যাচাই করে নিতে হবে, অনলাইন যাচাইকরণ পদ্ধতি অবলম্বন করতে হবে। আধার কার্ড নিয়ে বেশ কিছু তথ্য জেনে নেওয়া যাক। আধার প্রমাণীকরণ ইতিহাস কি? UIDAI ওয়েবসাইটে হোস্ট করা আধার প্রমাণীকরণ ইতিহাস পরিষেবা অতীতে পৃথক বাসিন্দা দ্বারা সম্পাদিত পৃথকীকরণের বিশদ প্রদান করে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি হিস্ট্রি লিঙ্কে ক্লিক করে আপনার আধার অথেন্টিকেশন হিস্ট্রি জেনে নিতে পারেন। কেউ কিভাবে আধার কার্ডের অপব্যবহার করতে পারে? হ্যাঁ, আপনি যদি অসতর্ক থাকেন তাহলে অসৎ ব্যক্তি আপনার ক্ষতি করতেই পারে। কেউ কি আমার আধার নাম্বার জেনে এবং অপব্যবহার করে আমার ক্ষতি করতে পারে? না, শুধু আপনার আধার নাম্বার জেনে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। এটি পাসপোর্ট, ভোটার আইডি, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির মতো অন্যান্য পরিচয় নথির মতো, যা আপনি কয়েক দশক ধরে পরিষেবা প্রদানকারীদের সাথে অবাধে ব্যবহার করছেন। আধার কার্ড দিয়ে কি ধরনের জালিয়াতি করা যায়? একজন আধার নাম্বার ধারকের জনসংখ্যাগত এবং বায়োমেট্রিক তথ্য পরিবর্তন করে বা পরিবর্তন করার চেষ্টা করে আধার নাম্বারধারীর পরিচয় ব্যবহার করা একটি অপরাধ। 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা 10,000 টাকা। আধারের লোগো কে তৈরি করেছেন? অতুল এস পাণ্ডে। 26 এপ্রিল 2010 নতুন দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত UIDAI ইকোসিস্টেম ইভেন্টে আধার লোগো উন্মোচন করা হয়েছিল। লোগো প্রতিযোগিতা বিজয়ী অতুল এস পাণ্ডে রুপি পেয়েছেন 1,00,000 প্রাইজ মানি। কে প্রথম আধার কার্ড চালু করেন? টেম্বলি হল ভারতের মহারাষ্ট্র রাজ্যের তেন্দুরবার জেলার একটি গ্রাম। সেখান থেকে 29 সেপ্টেম্বর 2010 উচ্চাভিলাষী আধার প্রকল্প চালু করা হয়েছিল। রঞ্জনা সোনা
সোনা ওয়ানে প্রথম ব্যক্তি হয়েছিলেন যাকে একটি আধার পরিচয় নাম্বার দেওয়া হয়েছিল। আধার মানে কি? আধার হলো একটি 12 সংখ্যার স্বতন্ত্র শনাক্তকরণ নাম্বার যা ভারত সরকারের তরফে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া জারি করে। নাম্বারটি ভারতের যে কোনো স্থানে পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসাবে কাজ করে। এমন সব গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করুন। তো বন্ধুরা, আধার সম্পর্কে এই সব তথ্যগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে ভালো লাগলো। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।